हेलो বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমি দেখতেই পাচ্ছ আজকে দিদিকে নিয়ে বসেছি। তো দিদিকে নিয়ে বসেছি কেন তোমরা সেটা বুঝতেই পারছো। আমি অনেকদিন ধরে বলছি যে একটা বাড়িতে অনুষ্ঠান হওয়ার কথা আছে। তো সেই অনুষ্ঠানের মূল মানে বক্তা না, মূল মানে মেন ভিলেন, মেন ভিলেন ভিলেন না, মেন এ হচ্ছে আর কি ও। তো তোমরা অনেকেই বুঝতে পারছো আজকে ভিডিওটা হবে। হ্যাঁ, তো তোমরা অনেকেই বুঝতে পারছো কারণ আমার তো সাবস্ক্রাইবারও খুব বেশি নয়, আর যে কজন আছো সবাই মোটামুটি আমাকে চেনো। তো বুঝতেই পারছো আমি কার কথা বলছি, কিসের জন্য বলছি। আজকে মোটামুটি আজকে সবাইকে জানাচ্ছি যে ওর বিয়েটা ঠিক হয়েছে, আলটিমেটলি ফাইনাল হয়েছে, সব কিছু নিয়ে এগোচ্ছে। বিয়ের ডেটটা না মানে বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, অলমোস্ট ডান। তো আমি যেহেতু একটা চ্যানেল, হ্যাঁ, তো আমি যেহেতু ভিডিও করি, ডেইলি ব্লগ করি, তো ভাবলাম যে একটা ওর বিয়ের অ্যানাউন্সমেন্টটাও করি, ফোনটা রাখবো, ওর বিয়ের অ্যানাউন্সমেন্টটাই করি। তো ওই জন্য ওকে নিয়ে বসেছি। অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে, দুপুরবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে যে ঘুমটা দিই ওটা থেকে উঠে ওকে নিয়ে বসেছি। কোনোরকম একটু ক্যামেরার সামনে বসার মতো নয়। এবার তুই কিছু বলার থাকলে বল, পুরো ডিটেলসে বল। হ্যাঁ, কার্ডটা দেখা না, কার্ড দেখাচ্ছি, ওর বিয়ের কার্ডও চলে এসেছে। হ্যাঁ, আমরা নেক্সট উইকে আমরা, না দাঁড়া ওটা বলিস না এখন। আর যেটা হচ্ছে যে বিয়েটা, অ্যাকচুয়ালি বিয়ের ডেটটা বলি তোমাদের, বিয়ের ডেটটা হচ্ছে 16 আগস্ট, 16 আগস্ট বিয়ের ডেট। আর অ্যানিভার্সারি হবে মানে 18 আগস্ট। হ্যাঁ, 18 আগস্ট অ্যানিভার্সারি ডেট। তো মোটামুটি বাড়িতে একটা বিয়ে বিয়ে ইমেজ শুরু হয়ে গেছে। ইমেজ শুরু হলে কি হবে, এই যে আমার কিছুই হয়নি, শুরু হলে একটা কিছুই হয়নি, না শুরু হলে কি হবে, কারণ আমার মাথাতে একটা প্ল্যানিং হচ্ছে, আমাদের প্ল্যানিং মানে প্ল্যানিং হচ্ছে, তার মধ্যে আমার এক্সাম, মানে আমার ফাইনাল ইয়ারের এক্সাম। এই 2 বছর লকডাউনে বসে থাকার পরে এক্সাম দিতে হবে, তো সেটা নিয়ে খুব চিন্তিত, মানে মাথার মধ্যে চর্কি পাঁচ খাচ্ছে। কিন্তু বিয়ে নিয়ে কোনো এ নেই, কিন্তু কোনো কমতি নেই। আমার পড়াশোনা কমিয়ে দিয়েছি তাও আচ্ছা, কিন্তু বিয়ে নিয়ে কোনো কমতি নেই। এই কথা ওই কথা, আবার কাল আমি এসছি বলে আরো ফাইনালি ফাইনাল করা হয়েছে। আমার সপ্তাহটা আসেনি, আগের সপ্তাহে তোমাদের বলেছিলাম বাবা তারাপীঠ গিয়েছিল, ওই জন্য ও আসতে পারিনি। তো ওকে নিয়ে ওই জন্য বসবো ভেবেছিলাম। ফাইনালি কালকে বাবার সঙ্গে সব প্ল্যানিং হলো, প্ল্যানিং হলো না, এমনি ফাইনাল অনেকদিন আগে শাড়িটা, আমার অনেক কিছু কেনাকাটার ব্যাপার থাকে, তো ছিলাম না আমরা, আর ওরকম ভাবে দুজন মানে দুজন একসাথে হচ্ছিলাম না, বলেও করা হচ্ছিল না। তো যাই মানে আমরা সাহস পাচ্ছিলাম না যে বলবো, অ্যাকচুয়ালি জানাবো বলে, অ্যাকচুয়ালি এটা আদৌ হবে কিনা আমরা এটা নিয়ে, কারণ আজ 2-3 বার বিয়ের ডেটটা পিছিয়েছে, মানে সত্যি নিজেরও ভাবলে কেমন লাগে যে আবার বলবো, আবার কাহানি হয়ে গেছে একটা, আবার ইউটিউব চ্যানেল বলে কথা, একটা কিছু বলবো আবার ওটা ক্যান্সেল হয়ে যাবে, আবার আবার ওটা অন্য কিছু হবে, এটা বলতেও কেমন লাগে। এইটা ফাইনাল, এইটা ফাইনাল হয়েছে না, আর হ্যাঁ এত কিছু বলবো না কেন, বলতে হবে। তো যাই হোক, আসতে হবেই, ওই জন্যই আরো ভিডিওতে বললাম। তো যাই হোক, এবার বিয়ের কার্ডটা দেখায়, ভিডিওটা বেশি বড় হবে না, শুধু এইটুকুনি জাস্ট বিয়ের অ্যানাউন্সমেন্টটাই হবে, মানে বিয়েটাই এসেছি বলে আরও, হ্যাঁ বিয়ের কথাটাই জাস্ট তোমাদেরকে বললাম। তো যাই হোক, এই যে বিয়ের কার্ডটা হলো এই যে এটা, তোমরা কিন্তু সবাই জানাবে কেমন হয়েছে। এই যে এখানে হচ্ছে রূপা, এটা রাজদীপ, মানে ওর বরের নাম রাজদীপ, উল্টো দেখাচ্ছে না, ঠিক আছে। আর প্রত্যেকটা কার্ডে তোমরা সবাই জানো হলুদ আর কি সিঁদুরের ফোঁটা দেওয়া হয়, ওখানটা দেওয়া হয়েছে। এই যে এই হচ্ছে বিয়ের কার্ডটা, এই হচ্ছে বিয়ের কার্ডটা। না না, কালার উঠছে না, আমি দোকানেই দেখে এসেছি। এই যে এই হচ্ছে বিয়ের কার্ডটা, খুব সিম্পলের মধ্যে, খুবই সিম্পল। হ্যাঁ, বাবার আমি গিয়ে পছন্দ করি, হেভি কিছু না, খুব হেভি কিছু না, বা খুব নকশা ফকশা ওরকম কিছু না, বাট একটু বড়, মানে একটু ডায়েরি সাইজ, প্রায় ডায়েরির থেকে ছোট হয়, কিন্তু না এটা ভালোই লাগলো, এত পার্ট ওয়ার্ক। আর আমি বাবা প্রথমে গোল্ডেন কালারের পছন্দ করেছিল, তো আমরা, হ্যাঁ গোল্ডেন ছিল, আমাদের মনে হলো যে বিয়েতে রেডটা খুব বেশি মানায়, তো ওই জন্য গোল্ডেন মঙ্গল মঙ্গল একটা ব্যাপার থাকে, মানে হ্যাঁ মানে মা বলল, ওনারা বলছিলেন কি একটা বলে কাট থেকে এটা একটা খাম একটা, আর উপরে কভারটা ওটা ভিতরে লেখাটা হচ্ছে, মানে ভিতরটা এরকম, তারপরে খুললে আর কি পুরো ব্যাপারটা এরকম।
আর এখানে আছে এটা কি, হ্যাঁ এটা রূপা রাজদীপ। আপনারা উল্টোই দেখবেন। না না ওনারা ঠিক দেখবেন, আমার উল্টো লাগছে। তো এই যে রূপা রাজদীপ লেখা রয়েছে, আর এটা একটা জাস্ট ডায়েরি মতো এইরকম। এখানে এই যে এগুলো লেখা রয়েছে টু পেজেস করা আছে। এই যে এখানে এখানে ডাবল পেজ রয়েছে ইংলিশ, এখানে এই যে, আর এটা এখানে যে ঠিকানা ঠিকানাগুলো দেওয়া যায়, আর এখানে পুরো যেটা থাকে আর কি সবাই তো জানে। এই যে এটা এখন এরকম করা হয়েছে, একদম সিম্পল, খুব খুব হেভি কিছু না। না হেভি জিনিস পছন্দ না, সেই তো সবাই নয়, মানে সবাইকে দিলে সেই ফেলে দেবে। যাই হোক কার্ডটা এরকমই হয়েছে, তোমরা কিন্তু সবাই জানাবে। আমি জানি যারা দেখছো সবাই আমার চেনা জানা মানুষই। অচেনা কেউ নেই, অচেনা কেউ নেই সাবস্ক্রাইবারের মধ্যে, অচেনা কেউ নেই, তো তোমরা কিন্তু সবাই জানাবে। আর এই যে খামটা আপাতত এইটা এইটা না, অনেক কিছু ফাইনাল হয়েছে, আর আস্তে আস্তে কেনাকাটি শুরু হবে। না দেড় হয়ে গেছে, আস্তে আস্তে সব কিছু শুরু হবে। তো বাবা নিমন্ত্রণ এখনো শুরু করেনি, আর আগস্ট মাস বেশি বাকিও নেই, খুব যে বেশি বাকি আছে সেটাও না। তো ওই জন্য এখন আমাদের কিছুই করা, কিছুই সেরকম কিছু করা হয়নি। অন্যান্য ভাবে না যে, হ্যাঁ আপনারা ভাববেন না যে কি আমার মানে আমাদের ওর বিয়ের আর কি অনেক কিছু হয়ে গেছে, সেরকম কিন্তু কিছুই না। যেটুকুনি করছি আমি আর ওই করছি, মানে ফোন দেখে দেখে রীতিমতো ইউটিউবটা অনেকটা হেল্প করে ওর ক্ষেত্রে, আমার ক্ষেত্রে কিছু শেখার জন্য, কিছু জানার জন্য। এই কথাটা আমি ভিডিওতে আগেও বলেছি, তো বেসিক ইউটিউবটা, হ্যাঁ ইউটিউবটা অনেকটা হেল্প করে আমাদের। তো সেই জন্য আর কি আর ওই ইউটিউব দেখে দেখে মানে প্রত্যেকটা দিন যেন একটা একটা করে মাথায় আসছে যে না তত্ত্বতে এইটা লাগে ওইটা লাগে, বেড়েই যাচ্ছে লিস্ট আমাদের বাড়িতে। অন্তত আমাদের বাড়িতে তো সেরকম অনুষ্ঠান হয়নি, হয়েছে পিউ দিদি মানে আমার জেঠিমার মেয়ের হয়েছে, তো ওরা সেটা আমরা যদি অত খেয়ালও নেই, আর আমরা ছিলামও না অত ব্যাপারে। তো যেহেতু ওর ব্যাপারে পুরো ব্যাপারটা আমাদের নেওয়া হচ্ছে, এবার পুরো প্ল্যানিং করে আমরা সবকিছু করছি। তো বাবাকে শেষে জানানো হবে, লিস্টে লিস্টে ফার্স্টে এত ছিল, হ্যাঁ দাদা 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 লিস্টে ফার্স্টে এতটা ছিল লিস্টে, হ্যাঁ। তারপর ও আমাকে ফোন করে রাত্রিবেলা বলছে আচ্ছা এইটা লিখেছিস, মানে আমার ঘুমতে পড়ে মানে মানে মাথার কাছে আমি পেন আর এটা নিয়ে শুই আর কি, মানে কিছু মনে পড়লে একটা সামান্য মিরর মনে ছিল না লিখেছি, কটন মনে ছিল না লিখে নিয়েছি, মানে ও খানিকটা বলছে আমার কিছুটা মানে ইউটিউব দেখে দেখে মনে পড়ছে, ব্যাস। এই লিখতে লিখতে এখনো কিন্তু এতটা লেন্দি, এতটা কিন্তু পাশে আবার এগুলো লেখা আছে, আরো জিনিস অনলাইনে অর্ডার করাতে আছে, কারণ কিছু কিছু সময় থাকে অনলাইনে অনেক সেভ হয়। হ্যাঁ 30 না 32, তারপর কার জন্য কি কেনা হবে না হবে, এই যে এটা একটা অফিসের কাগজে এরকম ভাবে লেখা আছে, যা তা কাগজে হ্যাঁ যাই হোক একটা যা যে কোনো একটা কাগজেও লিখেছে। এইগুলো নিয়ে এখন চর্চা হচ্ছে আমাদের বাড়িতে, একটা বিশাল একটা মানে ধুমধারাক্কা চলছে যেটা বলা যায়। তো যাই হোক তোমাদের বিয়ের কার্ডটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওকে নিয়ে আজকে মানে এরকমভাবে আমি ফার্স্ট টাইম ভিডিও করতে বলছিলাম, সুযোগও হয় না কিছু অ্যানাউন্সমেন্ট করলাম, কারণ বাড়িতে এত কাজ এত কাজ এত কাজ। তো আজকে ওয়েদারটাও ঠিকঠাক আছে, তো সব দিকটা এ করে মেনটেন করে আজকে যাই হোক মনে হলো যে একটু এটা আগের দিকেই অ্যানাউন্স করিয়ে করা করার কথা ছিল, হ্যাঁ ও তো আসতে পারি না আগের দিকে, এটা ওটার জন্য করা নেই। আর গুলুটাও ঘুম হচ্ছে মায়ের কাছে, মা ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, তো ওই জন্য ভাবলাম এই অ্যানাউন্সমেন্টটা করি। তো ওই জন্য আমরা কথাটা বলতে গেলাম, আর তোমরা কিন্তু আরেকবার দেখিয়ে দিই, তোমরা কিন্তু কার্ডটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে? জানি সবাই চেনা জানা, সবাই দেখেছো কার্ডটা টুকটাক করে মোটামুটি এদিক ওদিক থেকে দেখে নিয়েছো, তাও কোথা থেকে দেখলো, হ্যাঁ গোবিন্দ কাকা গোবিন্দ কাকার বউ বৌদি এরা অনেক মানুষই দেখেছে, মানে যারা আমাদের বাড়িতে এসেছিল ওদের বাড়ি থেকে যারা এসেছিল, না ফোনের ওপারের মানুষগুলো তো দেখেনি, কাছাকাছি মানুষ দেখেছে। আপনারা যারা দেখবেন তারা বলবেন, তাদের কমেন্টসটাই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ তো যাই হোক বাইরের যারা দেখবেন তারা কিন্তু কমেন্ট করবেন, বা আমার বন্ধু বান্ধবও যদি তোমরা মানে তোরা বা তোমরা দেখো
অবভিয়াসলি কমেন্ট করবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি পরে কোনো দিন পরে না যদি আমি ব্লগ করতে পারি, কারণ এত ঘরে করা যায় এত কাজের মধ্যিখানে আমি ব্লগ করতে পারি না, এটাই হয়ে গেছে মেন ব্যাপার। কারণ ব্লগ করা না, ব্লগটাকে এডিট করতে হয়, সেটা ও বোঝে না হয়তো, বাট আমি যেহেতু ব্লগ দেখি ও সেটা জানে। আমি যেহেতু ব্লগ দেখি আমার অফিস অফিস করার পর এই নিয়ে মাথা ঘামাতে, কারণ আপনারা যখন ভিডিওটা দেখবেন, আজকে নয় প্লেন একটা ভিডিও হচ্ছে বলে, তাই আপনারা যখন ভিডিওটা দেখবেন তার মধ্যে যদি একটু এদিক ওদিক কিছু থাকে, তাহলে আমি একটা ভিউয়ার্স হিসেবে সেটা আমারও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না। তো সেই জন্য আমি আর সেরকমভাবে ব্লগ করা হচ্ছে না। তো যাই হোক, কিন্তু এবার থেকে হবে, মানে করার চেষ্টা টপিক আছে ভালো করার মতো, মেবি চেষ্টা করব। কারণ আচ্ছা আমরা নেক্সট উইক শপিং করতে, হ্যাঁ শপিং করতে যাব, মানে কোথায় যাচ্ছি, কোন শপে, এখন এখন ওটা এখন ওটা সাসপেন্স থাক, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কিভাবে যাচ্ছি না যাচ্ছি সব আপনাদেরকে আমি জানাবো, আমি মানে আমরা দুজনে মিলে তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা।